একদিকে পুলিশের টহলদারি, অন্যদিকে দেদার নকল সরবরাহ। গ্রিলের ফাঁক গলে ঢুকলি পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীদের কাছে। স্কুল চত্বর জুড়ে বহিরাগতদের তাণ্ডব। এই ছবি জলপাইগুড়ির রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার। শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে সিট পড়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের। পরীক্ষা শুরুর পরই শুরু হয় চুকলি পৌঁছে দেওয়া। স্কুল কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রের ভিতরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পরীক্ষক ছিলেন, তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল? শনিবার থেকে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের রুমে কোনো রকম নকল যাতে না হয় সেই দিকে আমার ইনভিজিলেটর আছে। রাস্তায় কী হচ্ছে তাহলে নোটিশে যখন আনলেন তাহলে বিষয়টা দেখছি। এইভাবে চুকলি হলে মেধার মূল্যায়ন হবে কী করে? প্রশ্ন শিক্ষা মহলের একাংশের। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।